আমাদের শুভেন্দু অধিকারী মহোদয় আছেন আমাদের এই এলাকা থেকে নির্বাচিত লব্ধ প্রতিষ্ঠ আইনজীবী আমাদের রাজ্য সরকারের আরেক মন্ত্রী চন্দ্রিমা ভটচা মহোদয়া এখানে উপস্থিত আছেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী আছেন আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহ সহসভাধিপতি সহ কর্মাধ্যক্ষগণ সদস্য সহস্রাবৃন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য সহস্রাবৃন্দ পঞ্চায়েত সমিতির সদস্য সহস্রাবৃন্দ আছেন আমাদের রণজিৎ মণ্ডল তফসিলি নেতা থেকে শুরু করে আমাদের বর্ষিয়ার নেতা আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সহ কার্যকরী সভাপতি অখিল গিরিয়মীয় ভটার সহ আমাদের এখানে বনশ্রী মাইতি অর্ধেন্দু মাইতি আমাদের ঘোষক আমাদের বিধায়কগণ আছেন আছেন আমাদের বহু সম্মানীয় আমাদের ফন্টেল অর্গানাইজেশনের শিক্ষক ছাত্র সমবায় আন্দোলনের নেতৃবৃন্দ আছেন মা ভাই বোন কাতারে কাতারে অস্থির হওয়ার কোনো কারণ নাই কাতারে কাতারে মানুষ সমগ্র কাঁথি শহর অচল হয়ে গেছে কাতারে কাতারে মানুষ আসছেন মা ভাই বোন একবারে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দাঙ্গাবাজ হাটাও খুনি হাঁটাও ভারত থেকে মুদিকে হাঁটাও এই আওয়াজ তুলতে তুলতে চারদিকে আজকে লোকে লোকারণ্য হয়ে গেছে ঝাড়খণ্ডের গাড়ি নেই বিহারের বাস নেই পশ্চিম মেদিনীপুরের বাস নেই হাওড়ার বাস নেই হুগলির বাস নেই আজকে শুধু মানুষের ঢল নেমেছে কত লোক হয়েছিল দেড় হাজার চেয়ার প্লাস্টিকের দেড় হাজার চেয়ার আর তিনশো স্কোয়ার ফুটের প্যান্ডেল আর গাড়ি নামিয়েছিলেন প্রায় বত্রিশশো বাস কোনো বাসে পাঁচজন কোনো পাশে সাতজন কোনো পাশে আটজন দুদিন আগে থেকে কোমরে গামছা বেঁধে মোটা গামছা বেঁধে ছুরি আর রিভলভার নিয়ে দখল নিয়েছিলেন কাঁথির এই এলাকা কি করছিলেন বন্দুক আমরা দেখিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নন্দীগ্রাম আক্রমণ পুলিশের কাঁধে বন্দুক কেনারের কাঁধে বন্দুক আমরা দেখিনি আমরা দেখিনি সিগুর আমরা দেখে আটত্রিশ বার্গ একশো চুয়াল্লিশ ধারা জারি করে সিঙ্গুর সে মাটিকে রক্ষা করতে পারেনি আমরা দেখেছি মায়ের সামনে মেয়েকে রেপ মেয়ের সামনে মাকে রেপ আমরা কি দেখিনি আমরা দেখেছি আমার পিতা মহ মাতা মাতামহি আপনার পিতা পিতা মহ মাতা মহি। স্বাধীনতা যজ্ঞে আমাদের এই কৃষক পরিবার এই চাষা পরিবারের মা ভাই বোন আমরা এই জেলাকে সুরক্ষিত রেখেছি পঁয়ষট্টি পার্সেন্ট ভোট ঘরে রেখে রাস্তায় আমরা নেমেছি আমরা জানি যে এই দাঙ্গাবাজ সরকার তাকে কী করে হাঁটতে দিতে হয় কি বলেছিল বলেছিল বছরে দু কোটি চাকরি বছরে জনধন অ্যাকাউন্ট পনেরো লক্ষ করে টাকা ঢুকে যাবে সুরসুর করে আর পনেরো লক্ষ মানুষের উপরে এখন এক্সট্রা ইনকাম ট্যাক্স ছাপানোর চাপানোর পলিসি টাকা নেই করি নেই চাকরি নেই আজকে বেকার যুবকরা হতাশ সারা পশ্চিম বাংলায় ভারতবর্ষের মানুষ সম্পূর্ণ হতাশ হয়ে গেছেন আজকে আজকে কি বলছেন বক্তৃতায় এখন বক্তৃতায় বলছেন ছ হাজার রুপিয়া মিলে গা তিন কিস্তি মে ছ হাজার রুপিয়া মিলে গা নির্বাচন হয়ে দিজিয়ে নির্বাচন কাবাদ কিস্তিমে কিস্তিমে ছ হাজার রুপিয়া আপনার ঘর মে আ আমি তো বলি মমতা বন্দ্যোপাধ্যায় খাজনা ছেড়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় দশ হাজার টাকা অ্যানাউন্স করে দিয়েছে আজকে লোকসভায় যখন বক্তৃতা করছেন আজকে বিরোধী পক্ষ থেকে আওয়াজ উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির কার্বন কপি ঘোষণা করে বুদ্ধিজি তার বাজেট তৈরি করেছেন বাজেট বক্তৃতা তৈরি করেছেন আপনাদের কাছে নিবেদন করি আমরা ঢের দেখেছি লড়াই দেখেছি দেশ গঠন দেখেছি আমরা এখানে দেখেছি জ্যোতিবাবুকে উনিশশো একাত্তর সালে লাল জানিয়া লাল গেঞ্জি লাল ফেস্টিভ্যালে দাঁড়াম দাঁড়াম ড্রাম পিটাতে পিটাতে এই শহরে নৃত্য করেছিলেন জ্যোতিবাবু চলে গেলেন আর আর এস এস ক্যাডার নিয়ে এসে আর ওই লাল জামা পরা মানুষ যারা এখন গেরুয়া জামা পরেছে সেই লাল লাল এখন গেরুয়া সেজে কাঠিতে চোখ লাগাতে এসছিল আমরা বলি প্রাণ বীরেন্দ্র হাসওয়ালের মাটি রাসবিহারী পাল সুধীর চন্দ্র দাসের মাটি এ মাটি বীরেন শাসমালের মাটি এ মাটি অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে আজ আপনারা কাতারে কাতারে মানুষ নেমেছেন সামান্য ব্যাপার অত চিন্তার কোনো কারণ নেই হেরে ভূত হয়ে গেছে ভারতবর্ষের দ্বিতীয়বার আর মুদি আসবে না দিকে দিকে মুতির পরাজয় চিৎকার করছে দেখেন কি ধরনের চিৎকার একটা হিংস্র জন্তু যখন মৃত্যুর মুখে পড়ে তার যে চিৎকার বাপরে বাপ কঠিন চিৎকার মরতে যাচ্ছে আমরা আপনাদের কাছে নিবেদন করি জটবান্ধব ঐক্যবদ্ধ হন দুর্গ তৈরি করুন ভূতগুলোকে নৌজওয়ান যুবক ভাই বোন আমার ভবিষ্যৎ প্রজন্মের মালিক আমার বাংলাকে বাঁচাতে মেদিনীপুরকে বাঁচাতে মেদিনীপুরের সংগ্রামকে জয়যুক্ত করবার জন্য জোট বাঁধু ঐক্যবদ্ধ হন আজকের এই সমাবেশ থেকে শপথ গ্রহণ করুন একবারে লোকসভা নির্বাচন পর্যন্ত বুধগুলো খালি করে দিতে হবে দু সাল আজকে দু হাজার আঠেরো সাল প্রদীপ অনেক কেঁদেছে বিমানবাবু এখন কাঁদছে বিজেপি নামধারী কিছু একবারে লাল জামা যারা গেরুয়া হয়েছে বাবা নির্বাচন কমিশন বাবা বাঁচাও মীরা পাণ্ডে বাঁচাতে পারেনি কেউ বাঁচাতে পারেনি নির্বাচন কমিশন তুমি পদ্মপুরিয়ায় চলে এসো নির্বাচন কমিশন তুমি পাঠলাগড়িতে চলো নির্বাচন কমিশন তুমি খেজুরিতে চলো নির্বাচন কমিশন তুমি ভগবানপুরে চলো দু হাজার চার সাল থেকে আজকে আঠেরো সাল লাস্ট পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এই জেলায় একটি বুথেও রিপোল কোনো দিন হয়নি কোনো দিন রিপোল হয়নি প্রদীপ কেঁদেছে সাড়ে আটশো বুথ বিমান কেঁদেছে বারোশো বুথ কোনো দিন রিপোল হয়নি গণতন্ত্র আমরা রক্ষা করেছি আমাদের পিতৃপুরুষ মাতৃপুরুষের দেখানো রাস্তায় দোপা নাকিম বাগ বাগদি এই ধান চাষি পান চাষী ফুল চাষি আনার চাষি পরিবারের মা ভাই বোন জোট বাঁধুন ঐক্যবদ্ধ হন আবার লোকসভা নির্বাচন বিপুল ভোটেদের পরাজিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষে একটি গণতান্ত্রিক গতিশীল সরকার তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার নিবেদন জানিয়ে আজকে এই সবাই আপনারা দলে দলে যেভাবে এসছেন সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ খোদা হাফিজ জয় হিন্দ বন্দে মাহরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নমস্কার সালাম যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে এতক্ষণ অপেক্ষা করছেন কাতির এই ঐতিহাসিক জনসমাবেশে এখন বক্তব্য রাখছেন আমাদের রাজ্য সরকারের পরিবহন এবং পরিবেশ মন্ত্রী হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় অধিকারী বিজেপি হটা আমি আপনাদের প্রথমে শুভেচ্ছা নমস্কার শ্রদ্ধা জানাবো গুরুজনদের প্রণাম জানাবো আমার মাতৃশক্তি না জাগিলে বিশ্ব জাগে না মায়েদের প্রণাম এবং সালাম অভিনন্দন জোহার জানাবো আজকে চার দিনের নোটিশ উনত্রিশ তারিখ কিছু বাহারই এসেছিলেন বাংলা বলতে জানে না বাংলা লিখতে জানে না বাংলা পড়তে জানে না বাংলায় কথা বলতে জানে না তারা এখানে এসেছিলেন আমরা দিনের মধ্যেই শুধু মহকুমার লোক নিয়ে উৎসাহে চার অনেকে চলে এসেছেন দুজন চারজন করে নেতৃত্বরা বা উৎসাহী যুব বন্ধুরা কিন্তু কার্যত সাংগঠনিকভাবে কাঁথি মহকুমা বিশেষ করে কাঁথি উত্তর দক্ষিণ এবং এগরা মহকুমার একটা অংশের মানুষকে আমরা এই সমাবেশে ডেকেছিলাম এবং এই সমাবেশে উপস্থিতির হার এবং বহরে এই সমাবেশের যা চিত্র তাতে আমি আশা করব যে ভারতীয় জঞ্জাল পার্টি অন্তত লোকসভা ভোটের আগে এখানে সভা করার কথা ভাবতে পারবেন না বিজেপির মঞ্চ ছিল ওদিকে মুখ ছিল এদিকে পাতা ছিল দেড় হাজার চেয়ার আমি বলে দিয়েছিলাম মঞ্চ হবে শেষ প্রান্তে শেষটা থাকবে রাস্তা বাইপাসে কিলোমিটার দূরে আর এক আমরা বলে দিয়েছিলাম পনেরো হাজারেরও বেশি চেয়ার পাততে চেয়ার ছাপিয়ে রাস্তা ছাড়িয়ে গোটা এলাকা মানুষ ভরে গেছে আমাকে অনেকে বলছেন আরো আধ ঘন্টা অপেক্ষা করুন আরো নেতাদের এমএলএদের দিয়ে বলান প্রচুর লোক এখনো আসছে আমি বললাম যে না যারা আগে এসেছে তাদের ফিরতে হবে সবাটা যথা সময়ে শেষ করতে হবে আমি আপনাদের সবাইকে শ্রী শ্রী সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা জানাবো এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের যারা পরীক্ষায় বসতে চলেছেন জীবনের বড় পরীক্ষায় প্রথমবার তাদের সাফল্য কামনা আজকের এই সভায় প্রাক্তন মন্ত্রী আমাদের সংসদ জেলার সভাপতি শিশির অধিকারী মহোদয় আছেন তিনি সভাপতিত্ব করছেন সঞ্চালকনা করছেন প্রবীণ বিধায়ক সম্মানীয় অর্ধেন্দু মাইতি মহোদয় মঞ্চে আমরা পেয়েছি দক্ষিণ কাঁথি থেকে নির্বাচিত বিধায়িকা যাকে প্রচার করেছিল ওরা যে হারলেও পালাবে জিতলেও পালাবে জিতেছেন দিদি তাকে মন্ত্রী করেছেন তিনি বক্তব্য রেখেছেন দিদিকে জানাই সম্মান আমাদের জেলা কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট সম্মানীয় বিধায়ক তিনবারের গিরি মহোদয় তিনি স্ট্যান্ডিং কমিটিরও বিধানসভার চেয়ারম্যান তাকে আমরা মঞ্চে পেয়েছি আমরা প্রবীণ বিধায়ক শিক্ষাবিদ সমবায় আন্দোলনের দিকপাল নেতা সমরেশ দাসকে পেয়েছি তরুণ সাংসদ দিব্যেন্দু অধিকারীকে আমরা পেয়েছি আমরা আমাদের মধ্যে বিধায়িকা বনশ্রী মাইতি বিধায়ক সুকুমার দে বিধায়ক সম্মানীয় অমীয়কান্তি ভট্টাচার্যদের পেয়েছি জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস সহকারী সভাধিপতি শেখ সুপিয়ান সাহেব মধুরিমা মন্ডল সহ পুরো জেলা পরিষদ রণজিৎ মন্ডল প্রাক্তন সভাধিপতি বিধায়ক সহ সমস্ত নেতৃবৃন্দ এখানে সমাবেত হয়েছেন বিশেষ করে কাঁথি এক নম্বর ব্লক যারা বিপুল পরিমাণ মানুষ এনেছেন মৃময় পণ্ডা থেকে প্রদীপ গায়েন থেকে সতার ভাই থেকে প্রদীপক অধিকারী থেকে প্রত্যেককে ধন্যবাদ কাঁথি দুই দেশপ্রাণের তরুণ ভাই বিরাজগুড়িয়া থেকে সবাইকে ধন্যবাদ উত্তম বারিক থেকে কাঁথি তিনের কনিষ্ক পন্ডা বিকাশ বেজ দুলাল মাইতি সকলকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো সেদিন বিজেপির গুন্ডারা দুজনকে রক্তাক্ত করেছিল জেলা পরিষদের মেম্বার এবং আমাদের ভগবানপুর দুয়ের সভাপতি মানব পড়ুয়াকে এবং আমাদের দেবাশিস ভূয়া আউরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান লালু ভাইকে তাদেরকে রক্তাক্ত করেছিল তাদের প্রতি আমাদের সমব্যথিতা সমবেদনা সঙ্গে থাকার অঙ্গীকার এই সভা মঞ্চ থেকে করব। ছাত্র যুব মহিলা ছাত্রের অন্নিসার যুবর সুপ্রকাশ মাইনরিটির শহীদুল সাহেব থেকে মহিলা সেলের বনশ্রী মাইতি থেকে কেন এই মঞ্চে সবাই আছে জেলা পরিষদের মেন্টার অসিত ব্যানার্জি কো মেন্টার হাবিবুর রহমান পুরসভার চেয়ারম্যান এই সভার মূল সংগঠক সৌমেন্দু অধিকারী প্রত্যেকে এই সভাতে উপবিষ্ট হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার এখানে বলার বিশেষ কিছু নেই আমি শুধু খড়গপুরের বিধায়ককে দাঁড়িয়ে কে বলেছো বলেছিল অধিকারী ব্রাদার আর সংসকে নাকি উপড়ে ফেলে দেব তা বলি খড়গপুরের বিধায়ককে তোমার যখন জন্ম হয়নি তখন থেকে অধিকারী পরিবার রাজনীতি করে এবং আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলন করেছেন আমার পিতার পিতৃদেব কেনারাম অধিকারী বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডে সব চেয়ারম্যান ছিলেন আমরা সত্তর সাল থেকে জিতি তুমি তো আর তোমার সভাপতিত্ব কনসার্ট জ্যোতি বসু দু দুবার পুরসভার ভোটে প্রচার করেও কাঁ থেকে নিতে পারেনি আর সাতাশি সালে প্রধানমন্ত্রী এসেছিলেন সভা করতে প্রয়াত রাজীব গান্ধী তিনি এসেও দক্ষিণ কাঁথি থেকে উত্তর কাঁথি থেকে কংগ্রেসকে জেতাতে এটাই আর পারেননি ওই বলবো কাঁথির কোন শনি পূজাতে তোমাকে ডাকে না আর খড়গপুরের সবচেয়ে বড় উৎসব দশেরা রাবণ দাহন তার উদ্বোধকের নামটা হলো শুভেন্দু অধিকারী এটা তোমার জেনে রাখা দরকার আছে আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই এ লড়াই আমাদের জিততেই হবে তিনি জন্মে দিয়েছেন সুসু সাথী মারা গেলে দিয়েছেন সমব্যাথী তিনি কৃষক বন্ধু করেছেন কৃষকের ফসলের সতেরোশো পঞ্চাশ টাকায় ধান কিনছেন এক হাতে ধান দিন এক হাতে চেক নিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুহাত ভরে মানুষকে উন্নয়ন করেছে আমরা কাঁথি বাসি পূর্ব মেদিনীপুর বাসি চিরদিন দিদির কাছে কৃতজ্ঞ দিঘা তমলুক রেলপথ যে রেল লাইনের পাশে সভা হচ্ছে আপনারা বলুন তো উনিশশো সালে প্রয়াত গণী খান চৌধুরী শিলান্যাস করেছিলেন এই রেল লাইনে কি আমরা চড়তে পারতাম যদি দিদি না রেলমন্ত্রী হতো উনিশশো নিরানব্বইতে মমতাদি রেলমন্ত্রী হয়ে পনেরো মাসের মধ্যে দিঘাতম লুগ রেল পথ দিয়েছেন কেলেগাই কপালেশ্বরী বাগুই চন্ডিয়া সংস্কার করেছেন নন্দকুমার থেকে জলেশ্বর জাতীয় সড়ক তৈরি হচ্ছে মমতা ব্যানার্জি দিয়েছেন আঠারো সালে গান্ধীজির নামে ইউনিভার্সিটি দিয়েছেন মেডিকেল কলেজ দিয়েছেন তাজপুরে সমুদ্র বন্দর তৈরি করার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন যিনি দুহাত ভরে এই জেলাকে দিয়েছে এই জেলা তৃণমূলের দুর্জয় ঘাঁটি বুঝে নেই দুর্বৃত্ত আমরা অনেক চোখ রাঙানি দেখেছি সেদিন কি হয়েছে আমরা একটা কর্মীকে বলিনি পতাকা টাঙাবে না ওরা আমাদের পতাকা দেখতে পারেনি পুরনো পতাকা থাকতে পারে নতুন করে কেউ টাঙায়নি কোন ব্যানার হোডিং কেউ টাঙায়নি কোথাও আমাদের কোন লোক ছিল না এবং যদি কোনো রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের সভা করতে চায় বন্ধু সভা শেষের পরে কেউ করে সবার আগেই তো আমরা করতে পারতাম সেদিন কারা এসেছিল এসেছিল বাড়িপদা এসেছিল ময়ূরভঞ্জ এসেছিল বালাসোর এসেছিল ভোগরাই এসেছিল ঝাড়খণ্ডের সিংভূম চাকুলিয়া এবং পশ্চিমবঙ্গের একেবারে ক্যানিং থেকে মথুরাপুর থেকে সাগর থেকে পাথর প্রতিমা থেকে শুরু করে এখানে বহিরাগত লোকদেরকে জড়ো করা হয়েছিল আমরা জানি যে এই লড়াইটা বাহারিদের সঙ্গে বাঙালিদের লড়াই আমরা বাহারিদেরকে উৎখাত করে ছাড়বো আর বিজেপিকে বলি লোকসভা নির্বাচনে বাংলার কথা একটু পরে ভাবুন আপনারা কি হয়েছে মধ্যপ্রদেশে পনেরো বছরের রাজত্ব খতম কি হয়েছে ছত্রিশগড়ে পনেরো বছরের রাজত্ব খতম কি হয়েছে রাজস্থানে বিজেপির সরকার উল্টে গেছে আর মিথ্যা জুমলা উর্দুতে বলে জুমলা তার নাম হচ্ছে মিথ্যা এছাড়া এদের কোনো রাস্তা নয় একটা সময়ে মহামতি গোখলে বলতেন কি হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অব দি ইন্ডিয়া থিংস টুমরো সিয়ার দাসরা কি বলতেন সিয়ার দাসরা বলতেন হোয়াট মিডনাপুর থিংস টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো আর আজকে আমি যদি বলি হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে রেস্ট অব দি ইন্ডিয়া থিংস টুমরো খুব একটা খারাপ বলা হবে না দু হাজার তেরোর কন্যাশ্রী তোমরা চোদ্দতে এসে বেটি পড়াও বেটি বাঁচাও বছরে তিন কোটি আর দিদি এক বছরে পাঁচ হাজার কোটি মেয়েদের জন্য দিয়েছেন তেরো সালের কন্যাশ্রী বলছে নাম বদলে দিয়েছে চন্দ্রিমাদি ভালো করে তার ব্যাখ্যা দিয়েছে দিদি করলেন কৃষক বন্ধু পাঁচ টাকা করে কৃষক পরিবারের কেউ স্বাভাবিক অস্বাভাবিক মৃত্যু হলে দু লাখ তাকে কপি করতে গেছে এটা ওদের এক্সপায়ারি লাস্ট বাজেটে করতে গেছে আগের পাঁচটা বাজেটে কৃষকের জন্য কোনো কথা নেই পনেরো লক্ষ টাকা আসার মতো ধাপ্পা অন্য কিছু নয় তাই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করতে হবে বন্ধু বিজেপি ভগবানপুর বিধানসভার বুথের সংখ্যা জানো তুমি কটা অঞ্চল নিয়ে জানো তুমি খেজুরির সব বুথে তোমার লোক আছে এজেন্ট বসবে তো ভাজা চাউলিতে তোমার নাম ধরার কেউ আছে আউরাইতে আছে সুনিয়ার চরে আছে আছে কোথাও মুখবেড়িয়ায় কাটলঙ্কা বাল্য গোবন্দপুর আর গোয়াল সাউথ খন্ডে আছে কাঁথি পুরসভায় কেউ নাই আমরা চলি সমুখ পানে কে আমাদের রুকবে রুখ লইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে যেখানে সভা করবে পাল্টা তারা করতে হবে গণতান্ত্রিকভাবে পাল্টা মিছিল করতে হবে এবং আমাদের বুঝিয়ে দিতে হবে আমরা স্বাধীনতার আগে তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে ক্ষুদিরাম মাতঙ্গিনীর রক্তে আমরা ব্রিটিশকে তাড়িয়েছি আমাদের নন্দীগ্রাম একচল্লিশ জন শহীদ হয়ে বামফ্রন্ট কে তাড়িয়েছি আর এই গুন্ডাদের প্রাক্তন সিপিএম নতুন বোতল পুরনো মত তাদেরকে লোকসভা ভোটে উৎখাত করব 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 আর পরিশেষে বলি দু হাজার তে আমরা জিতেছিলাম দু লাখ তিরিশ হাজার ভোটে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী যাকে প্রার্থী করবেন কাঁথি লোকসভা ভোটে তাকে যদি ন্যূনতম আড়াই লক্ষের বেশি ভোটে জেতাতে না পারি রাজনীতি ছেড়ে দেব রাজনীতি ছেড়ে দেব বিজেপি হুশিয়ার আর যদি গুন্ডা এনে কাঁথি শান্তি প্রিয় জায়গায় আর একবার হামলা হয় তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানেন এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন ভাগ বিজেপি ভাগ দু হাজার উনিশ বিজেপি ফিনিশ জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী মমতা ব্যানার্জির জিন্দাবাদ নমস্কার খোদা হাফিজ এবারে প্রবীণ বিধায়ক এগরার সমরেশ দাস মহাদয় দু মিনিট ধন্যবাদ জানিয়ে সভা শেষ করবেন এরপরেই আমাদের এগরা বিধানসভা ক্ষেত্র থেকে নির্বাচিত বিধায়ক সমরেশ দাস মশাই সবাইকে অভিনন্দন জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন

যারা মঞ্চে আজকে বসে আছেন আপনাদের আশীর্বাদে আমরা কখনো আপনাদের ছেড়ে যাইনি আপনারাও কখনো আমাদের ছেড়ে যাননি তাই স্বাভাবিকভাবে সভা একেবারে শেষ মুহূর্তে